সাবেক সহসম্পাদক কেন্দ্রীয় কমিটির কারণ কমিটি এবং বঙ্গবন্ধুকে কটূক্তি করার কারণে উনি তালেকিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন। ধন্যবাদ। আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রোকেয়া সুলতানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় আসাদ সুমন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা পরিষদ নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, লালবাগ কামরা বিষয়ক, ঢাকা দক্ষিণ মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে অতিথি হিসেবে আমাদের আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা একটি কথা বলতে চাই, একই আওয়ামী লীগের একুশতম জাতীয় সম্মেলনে বিশ এবং একুশে ডিসেম্বর 2019 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন, আমি আর আওয়ামী লীগের সভাপতি পোস্টে থাকতে চাই না। সেদিন আমরা যারা মাঠে কর্মী ছিলাম, আওয়ামী লীগের যারা ডেলিগেট ছিলাম, আমরা বলেছিলাম না বাবা আমরা মানি না, আমরা মানবো না। সেদিন সে আওয়ামী লীগের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমাইল হুমায়ুন বলেছিলেন আর যে প্রস্তাব আছে সেদিন আমরা বলেছিলাম না। সেদিন সেই নভেম্বরের মতো বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নভেম্বরের মতো নির্বাচিত হয়েছেন, অর্থাৎ দক্ষিণ উপমহাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের একজনা 40 বছরের সভাপতি আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে দুঃখ করে একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন এখন তো আওয়ামী লীগের আবর্তে যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, যেদিন আমার পিতাকে হত্যা করা হয়েছিল, সেদিন এত আওয়ামী লীগ কোথায় ছিল? বন্ধুরা আমার ভাই আমার আমাদের মনে রাখতে হবে আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বঙ্গবন্ধুর আদরের ছোট কন্যা শেখ জাহানা আজকে ষড়যন্ত্র শিকার, বঙ্গবন্ধুর কন্যা আজকে রাষ্ট্র ক্ষমতায়, তারপর মৌলবাদী গোষ্ঠী জামাত বিএনপি যারা পাকিস্তানের দাবা তারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে বেরিয়ে পারেনি, তারা কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেরিয়ে পারেনি। আমাদের সকলের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে তার আমাদের সকল কন্যা শেখ হাসিনা শেখ জাহানাকে এবং বঙ্গবন্ধু সকল পরিবারকে আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করবো। বন্ধুরা আমার ভাই আমার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজকে বাংলাদেশের উন্নয়ন বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে, শিক্ষা স্বাস্থ্য কৃষি বড় বড় ভূমিকা প্রকল্প আজকে এগিয়ে যাচ্ছে, আজকে পদ্মা সেতু উড়াল সেতু মেট্রো শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এত বিদ্যুৎ দিতে এই করোনা মহামারীর সংকটের ভিতরে কিন্তু শেখ হাসিনা উন্নয়ন কাজ দেখেনি, যারা গৃহহীন হারা ছিল তাদেরকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আশ্রয় প্রকল্পের মাধ্যমে একটি বাড়ি একটি ঘর দিয়েছে। বন্ধু আমার ভাই আমার আপনারা সকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দোয়া করবেন, তিনি যদি বেঁচে থাকেন বাংলাদেশের মেহনতি গরিব দুঃখী মানুষের স্বপ্ন পূর্ণ হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন হবে। আজ কিন্তু বাংলাদেশ নির্ভয় দেশ, আজ কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকে কিন্তু বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। এগুলো সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 24 ঘন্টা ভিতরে 18-16 ঘন্টা তিনি কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু।